সবাই মিলে একটু করতালি দিয়ে অভিনন্দন জানাবেন গোটা মাঠ জুড়ে। এখানে দেখা যাচ্ছে না, তাহলে তো এখানকার লোক দেখতে পাবে না, না অসুবিধা হবে কি? এখানে সাংবাদিক যারা আছে অসুবিধা হচ্ছে? আবার ওখানে গেলে ইনারা বলবেন অসুবিধা হচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে এদিকে চলে আসুন না। আমি আমি বলতে বলতে মাঝখানে চলে যাবো, আপনাদের অসুবিধা হবে না। আপনারা যারা আজকে সভাস্থলে উপস্থিত হয়েছেন, যার গলায় যত জোর আছে আমার সাথে আওয়াজ তুলুন, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে বন্দে বন্দে। যতই নাড়ো কলকাঠি নবান্নে আবার হাওয়াই চটি। আমি প্রথমেই কিছু বলার আগে, আজকের আমার মা বোনেরা যারা বিশাল সংখ্যায় উপস্থিত হয়েছেন এবং আজকের সভায় যা সমাগম তার তিন গুণ চার গুণ মানুষ রাস্তায় রয়েছে, কেননা মাঠ এত বড় হওয়ার সত্ত্বেও আমরা সবার জায়গা করে দিতে পারিনি। আমি অনুরোধ করেছিলাম একটু বড় মাঠেই করতে, কেননা দুটো বিধানসভা থেকে মূলত আজকে জয়নগর কুলতলি থেকে লোক আসবেন এবং সবাই যাতে আজকে এই সভায় আসতে পারে, আমি অর্গানাইজার যারা আয়োজক মণ্ডলীর সদস্য যারা রয়েছেন শৌকত থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে, আমি সবাইকে বলেছিলাম একটু বড় মাঠ দেখে আজকের সভাটা আয়োজন করতে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের সভার সঞ্চালকের দায়িত্বে যে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা সহ আমাদের মঞ্চ আলোকিত করে রয়েছেন আমাদের জেলার অভিভাবক মমতা ব্যানার্জির প্রথম দিনের সহযোদ্ধা সতীর্থ রাজ্যসভার সদস্য জেলা সভাপতি সম্মানীয় সুভাষিস চক্রবর্তী মহোদয়, আমি তাকে কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন জানাচ্ছি। রয়েছেন রাজ্যসভার আরেক সদস্য শান্তনু সেন মহাশয়, আমরা পেয়েছি মমতা ব্যানার্জির মন্ত্রিসভার সদস্য গিয়াসউদ্দিন মোল্লা সহ আইএনটিটিউসির জেলার সভাপতি সম্মানীয় শক্তিপদ মণ্ডল সহ কুলতলি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং জেডপি মেম্বার ভাতৃপ্রতিম গণেশ মণ্ডল সহ সমীর জানা পাথর প্রতিমার এমএলএ সমীর জানা, জয়নগরের বিধায়ক ভাই বিশ্বনাথ দাস, রয়েছেন বঙ্কিম হাজরা কুলপির বিধায়ক সম্মানীয় যোগরঞ্জন হালদার, জয়দেব হালদার মন্দির বাজারের বিধায়ক রয়েছেন, মগরাহাট পূর্বের বিধায়ক নমিতা সাহা রয়েছেন, সোনারপুর উত্তরের বিধায়ক সদস্যা ফিরদৌসী বেগম মহোদয়া রয়েছেন, জীবন মুখোপাধ্যায় রয়েছেন, আমরা পেয়েছি আরাবুল ইসলাম সহ বাপন নস্কর সহ অমিত সাহা সহ এই জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি অনিরুদ্ধ হালদার সহ পরেশরাম দাস সহ শান্তনু বাপুলি নজরুল আলী মণ্ডল গোপালচন্দ্র নস্কর হাজি মান্নান মিস্ত্রি প্রবীর চক্রবর্তী শাহজাহান মোল্লা মোনাজাত খান তুহিন বিশ্বাস বিভাস সর্দার জয়ন্ত ভদ্র সোয়াব শেখ বুচান বন্দ্যোপাধ্যায় রফিকুল ইসলাম রূপা সর্দার দিলীপ সর্দার পিন্টু প্রধান সহ সাদেক লস্কর শৈলেন দাস সহ যারা উপস্থিত রয়েছেন ডান দিকে যে সাইড স্টেজ রয়েছে বা বাঁ দিকে যে সাইড স্টেজ রয়েছে যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার প্রণাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবার নাম একে একে বলতে পারলে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না, কিন্তু আমি এগারোটার সময় মাঠের ছবি পেয়েছি। মাঠ সভা শুরু হওয়ার দু ঘন্টা আগে মাঠ ভরে গেছে। যারা এত দূর থেকে এত কষ্ট করে আমাদের সভার সময় ছিল বেলা একটা, আপনারা কেউ সকাল আটটা কেউ নটায় বেরিয়ে আমাদের মাঠে হাজির হয়েছেন সশরীরে। আজকে সাধারণত রবিবার, পরিবারের পরিজন বন্ধুবান্ধবদের সাথে আপনারা একটু ছুটির দিনে সময় কাটান, এই সুযোগটাও আমাদের সভার কারণে আমরা আপনাদের থেকে কেড়ে নিয়েছি, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কিন্তু লড়াই যখন আমাদের মাথায় রাখতে হবে বৃহত্তর বাংলার স্বার্থে, তখন জীবন দিয়ে প্রাণ দিয়ে আমাদের লড়াই করতে হবে। আর এই জেলা তো সেই জেলা যেই জেলায় সিপিএমের বিরুদ্ধে পরিবর্তনের প্রথম চাকাটা এই মাটি থেকে ঘুরেছিল। 2008-এর পঞ্চায়েত আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়েছিলেন, তারপরে 9-এর লোকসভা, 11-এর বিধানসভা, 14-এর লোকসভা, 16-এর বিধানসভা, আপনারা যেভাবে মমতা ব্যানার্জির সাথে ছিলেন প্রমাণ করে দিয়েছেন এই জেলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তিশালী ঘাঁটি, তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি। 2016 সালে বিধানসভা নির্বাচনে 31টা বিধানসভার মধ্যে আমরা 29টায় জয়যুক্ত হয়েছিলাম, পরাজিত হয়েছিলাম 2 বিধানসভা, একটা যাদবপুর আর একটা কুলতলি। কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনের নিরিখে আপনারা যদি দেখেন, এই কুলতলি থেকে আপনারা প্রায় 8,500-9,000-এর ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে খাসের উপর জোড়া ফুল চিহ্নে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন। এবং আজকের যে সমাগম, আমার বলতে দ্বিধা নেই যে এই জেলায় এ যাবৎকালীন সর্বশ্রেষ্ঠ সমাগম, এবং আগামী দিন তৃণমূল কংগ্রেসের খাসের উপর জোড়া ফুল প্রতীক চিহ্নে যে প্রার্থী হবে কুলতলির মাটি 50,000-এর বেশি ব্যবধানে তাকে জেতাবে মমতা ব্যানার্জির হাত আরো শক্তিশালী বলিষ্ঠ করবে, এই বিশ্বাস আমি রাখি। আমি আপনাদের বলবো, লড়াইটা আমাদের শুরু হয়ে গেছে বন্ধু। আপনারা গতকাল দেখেছেন যে ভারত সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালন করতে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা সভা আয়োজন করেছিল, সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, আর নির্বাচিত মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। মমতা ব্যানার্জি যখন বক্তব্য রাখতে ওঠেন, তাকে বক্তব্য দিতে দেওয়ার পরিবেশ তৈরি করতে, যাতে তিনি যাতে বক্তব্য না রাখতে পারেন, তাই তারা সবার পরিবেশ কুলসিত করার চেষ্টা করেছিল। আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী, আমাদের দেশনেত্রী, এত রাজ্য রয়েছে ভারতবর্ষে, একমাত্র মুখ্যমন্ত্রী যে ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিয়েছেন যে আমাদের রাজ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস সহ মহান মনীষীদের যদি কেউ অপমান করেন, অবমাননা করেন, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপমান করেন, তাহলে তিনি গর্জে উঠতে পিছপা হবে না। তিনি তীব্র প্রতিবাদ করে সভা মঞ্চে বক্তৃতা দেননি, বক্তৃতা না রেখে তিনি তার প্রতিবাদ জানিয়েছেন। আপনারা বলুন তো, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের দেশপ্রেমের কথা শিখিয়েছিল, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর সভা মঞ্চে বাংলার 2.5 কোটি মানুষ যাকে ভোট দিয়েছিল, ভোট দিয়েছিল 6 কোটি মানুষ, আর তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছিল 2.5 কোটি মানুষ। সেই 2.5 কোটি মানুষ যাকে ভোট দিয়ে জনগণ যাকে নির্বাচিত করে বাংলার মুখ্যমন্ত্রী করেছে, তিনি যখন বক্তব্য রাখতে উঠেছেন তাকে অপমান করা হয়েছিল। 2019 সালে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কলকাতার, উত্তর কলকাতার বুকে, আপনারা জবাব দিয়েছিলেন, কিন্তু তাতেও এদের শিক্ষা হয়নি। আমি শুধু কুলতলি আর এই জেলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলবো, যারা নেতাজির অপমান করে তাদেরকে এমন জবাব দেবেন যেন আগামী দিন কোনো বুথে মাথা চাড়া দিয়ে গণতান্ত্রিকভাবে দাঁড়াতে না পারে। আর যে কটা ছাইপাশ আগাছা এদিক ওদিক পড়ে আছে ছেটিয়ে বিদায় করে এই জেলা থেকে 31-এ 31 করার সংকল্প আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। যারা জয় শ্রীরাম বলে, আমি বলবো একবার নয়,
1000 বার জয় শ্রী রাম বলুন, বাড়িতে বলুন, মন্দিরে বলুন, রামচন্দ্রর মন্দিরে বলুন। যে যে ধর্মে বিশ্বাস করেন আপনার ধর্ম নিজস্ব ধর্মের জায়গায় থাকবে, কিন্তু আপনি যখন জনপ্রতিনিধি, আপনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আপনি যখন বাংলার মুখ্যমন্ত্রী, আপনি যখন সাংসদ, আপনি যখন বিধায়ক, আপনি যখন পঞ্চায়েতের সভাপতি, সদস্য, গ্রামের প্রধান, মিউনিসিপ্যালিটির কাউন্সিলর, আপনার ধর্ম মানব ধর্ম। কে কন্যাশ্রী পাচ্ছে, কে রূপশ্রী পাচ্ছে, কে যুবশ্রী পাচ্ছে, কে গতিধারা পাচ্ছে, কে সবুজ সাথী পাচ্ছে, আপনাকে সেটা সুনিশ্চিত করতে হবে। ধর্মের নামে আপনারা এই মাটিতেও 2019 সালে ভোট করতে গিয়ে মুখ থুবড়ে পড়েছেন, আবার সেই ধর্মকে নিয়ে এসে বাংলার মাটি কুলোষিত করার চেষ্টা করছে। আমি বিজেপির বন্ধুদের বলে যাই, বাংলায় যদি লড়াই হয় তাহলে হিন্দু মুসলমানের নয়, 10 কোটি বঙ্গবাসীর সাথে ভারতের জুমলা পার্টির লড়াই হবে, এবং কড়ায় গণ্ডায় মানুষ জবাব দেবে, আপনারা তৈরি থাকুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করেছেন, আর কেন্দ্র সরকার ন্যায্য প্রাপ্য আমাদের রাজ্যের সরকারের পশ্চিমবঙ্গের যে বকেয়া পাওনা সেটাও মেটায় না। আজকে জিএসটি বাবদ হাজার হাজার কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। কেন? বাংলার মানুষকে ভাতে মারতে হবে, পাতে মারতে হবে। আমি আপনাদের বলে যাই, যতদিন বাংলায় মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যতদিন নেত্রীর উপর আস্থা, ভরসা, আশীর্বাদ, ভালোবাসা রেখেছেন, বাংলাকে কেউ পাতে মারতে পারবে না। হাজার চেষ্টা করলেও তাদের কুৎসার বিরুদ্ধে মানুষ সরব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন দুয়ারে সরকার, আর দিলীপবাবুরা কি বলছেন, বলছে স্বাস্থ্যসাথী কার্ড, ধপের চপ, ভাঁওতাবাজি গল্প। আর এদিকে আপনারা কি দেখছেন, সেই দিলীপ ঘোষের দাদা আর বউ গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তাহলে এদের বাড়া ভাতে এদের পরিবারের লোকেরাই ছায় দিয়ে দিচ্ছে। পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো, তার বাড়ির লোক স্বাস্থ্যসাথী কার্ড করে বলছে জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। যারা আজ পর্যন্ত বাংলা পশ্চিমবঙ্গের সরকার যে কাজ করেনি, মমতা ব্যানার্জি সরকার সেই কাজ করে আমাদের দেখিয়ে দিয়েছে। আর যারা, আমি আবার বলছি, রাজনৈতিকভাবে লড়াই করতে পারেন তারা রাজনৈতিকভাবে লড়াই করুন। আপনি বলুন উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক, আমাদের দিদি 10 বছরে কি উন্নয়ন করেছে, আর তোমার মোদি 7 বছরে কি উন্নয়ন করেছে। তথ্য সামনে রেখে, পরিসংখ্যান সামনে রেখে লড়াই হোক। যদি 10-0 গোলে তোমাদের হারাতে না পারি রাজনীতির ময়দানে, পা রাখবো না। আমরা বঙ্গধ্বনি যাত্রা করেছি, মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি, যে আমাদের সরকার 10 বছরে কি কাজ করেছে। স্বাস্থ্যে বাংলা কোথায় ছিল কোথায়, শিক্ষায় বাংলা কোথায় ছিল কোথায়, খাদ্য আজকে বিনামূল্যে, স্বাস্থ্য আজকে বিনামূল্যে, শিক্ষা আজকে বিনামূল্যে, একের পর এক উন্নয়নমুখর কর্মসূচি নিয়ে, উন্নয়নমুখী কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে। এই আমফান হলো, প্রধানমন্ত্রী 1 ঘন্টা হেলিকপ্টারে ঘুরে তারপর দিল্লি পালিয়েছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় 48 ঘন্টার মধ্যে কাকদ্বীপে গিয়ে আজকে এক একটা লোকসভায় 250 কোটি 300 কোটি টাকা করে খরচা করে, প্রায় সারা বাংলা জুড়ে 6,500 কোটি টাকা খরচা করে আংশিক আর সম্পূর্ণ ক্ষতিপূরণ, কাউকে 20,000, কাউকে 5,000 টাকা, যাতে তারা নিজের বাড়ি তৈরি করতে পারে, মমতা ব্যানার্জি করেছে, নরেন্দ্র মোদীর সরকার করেনি। আমি মনে করিয়ে দিতে চাই, যারা বলছে যে বাংলায় কাজ হয়নি, আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জি কন্যাশ্রী করেছে, রূপশ্রী করেছে, যুবশ্রী করেছে, সবুজ সাথী করেছে। বিজেপির সিপিএমের নেতাদের চোখে ছানি পড়ে গেছে, আগামী দিন একটা নতুন প্রকল্প নেত্রী উদ্বোধন করবে, তার নাম হচ্ছে ছানিশ্রী প্রকল্প। এদের চোখের ছানিটা কাটানো দরকার। এক একটা বিধানসভা পঞ্চায়েত কোথায় ছিল আর আজকে কোথায়? আজকে আপনারা বলুন তো, ভারতবর্ষে একটা রাজ্য বলুন যেখানে শিক্ষা বিনা পয়সায়, স্বাস্থ্য বিনা পয়সায়, খাদ্য বিনা পয়সায়। এরা উন্নয়ন নিয়ে কথা বলতে পারছে না, এরা খালি ব্যক্তি আক্রমণে যাচ্ছে। আর আক্রমণ তো আমাকে, আমি একদিকে ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মাঠে লড়ার আগে আমার সাথে লড়তে গিয়েই 10 গোলে আউট করে দেবো, যত আক্রমণ আমাকে।
কেউ বলছে ভাইপো হাটাও, কেউ বলছে তোলাবাজ ভাইপো হাটাও। আমি তো ডায়মন্ড হারবারে সভা করেছিলাম, আজকে 24শে জানুয়ারি, আমি 29শে নভেম্বর সভা করেছি। আমি দু মাস আগে বলেছি যে আপনাদের বুকের পাটা আর যদি দম থাকে ভাইপো না ভাব পাচ্ছে কথা বলবেন না। আমার মা বাবা আমার নাম রেখেছে অভিষেক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নাম নিয়ে আপনি আক্রমণ করে দেখান কার কত দম আছে, কড়ায় গন্ডায় কত ধানে কত চাল, আমারও বুঝতে সময় লাগবে না। দু মাস পেরিয়ে গেছে, এখনো কেউ নাম নিতে পারেনি। একজন বড় বীর শাস্তে গিয়ে হট করে আমার নাম নিয়ে নিয়েছে, তাকে আমি আইনি নোটিশ ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছি, এবং এদের স্মৃতিশক্তি একটু দুর্বল, সেই জন্য আইনি নোটিশে ওই যে নারদায় টাকা নিতে গিয়ে ধরা পড়েছিল সেই ছবিটাও আমি লাগিয়ে পাঠিয়েছি। যে তুমি তো টিভির ক্যামেরায় টাকা নিতে তোমাকে দেখা গেছে, আর তোলাবাজ ভাইপো, ভাইপো তোলাবাজ না ভাইপোর জন্য তোলাবাজিটা বন্ধ হয়ে গেছিল কোনটা? যারা বলছে যে আমি তোলাবাজ, নাম নিয়ে বলুন, আমি বলেছি আমার বিরুদ্ধে কোনো সিবিআই আর ইডি লাগাতে হবে না, আমার জন্মই বাংলায়, আর এই বাংলা সেই বাংলা যেখানে নেতাজি সুভাষচন্দ্র, ক্ষুদিরাম বসু, বিনয় বাদল দীনেশ বাংলার বীর সন্তানদের জন্ম, যাদের কাছে অনুপ্রেরণা, যাদের কাছে দার্শনিক নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, তারা ক্ষমতাকে ভালোবাসে না, তারা মানুষকে ভালোবাসে। আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে, যদি প্রমাণ করতে পারো আমার কোনো কার্যকলাপের জন্য বাংলা মায়ের নাম বিন্দু মাত্র কুলসিত হয়েছে, আমাকে সিবিআই ইডি দিয়ে চমকাতে হবে না, একটা ফাঁসির মঞ্চ করবে, আমি গিয়ে মৃত্যুবরণ করব। আমি দু মাস আগে বলেছিলাম, আজকে দু মাস হয়ে গেছে, কোনো কেউ কিছু বলতে পারেনি। আর আমি আজকে আপনাদের জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি, তার কারণ কি, আমি চাই জনতা এগুলো দেখুক। যারা বলছে তোলাবাজ ভাইপো, আমার কাছে হাতে একটা চিঠি এসছে, এই চিঠিটা সারদার কর্ণধার সুদীপ্ত সেন, কলকাতার ব্যাংসাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে লিখেছে, সিএমএম ব্যাংসাল কোর্ট, কোর্টের জাজকে, সারদার যিনি প্রধান অভিযুক্ত কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি, তার হাতের লেখা। এই হাতের লেখা কার? সুদীপ্ত সেনের হাতের লেখা। চিঠি নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে, করতে চাইলে আমি চিঠিটা পাঠিয়ে দিতে পারি, ফরেন্সিকে যদি তোমাদের এক্সামিন করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়, করো, কার হাতের লেখা প্রমাণ করো, কে লিখেছে, কেন লিখেছে, কবে লিখেছে, কি কারণে লিখেছে, সেটাও প্রমাণ করো, আমি প্রস্তুত। এখানে কি লেখা আছে জানেন? চারটে পাতা পড়ে এখানে সুদীপ্ত সেন লিখছে, আমি না, সুদীপ্ত সেন লিখেছে, আই হ্যাভ পেড 6 crore rupees টু শুভেন্দু অধিকারী। কে লিখছে, কে লিখছে, কে লিখছে, নামটা বলুন, কে লিখছে, কে লিখছে? তাহলে তোলাবাজ আর ঘুষখোর কে? তোলাবাজ আর ঘুষখোর কে? দু নম্বরি কে? মীর জাফর কে? বিশ্বাসঘাতক কে? মানুষের সাথে বেইমানি করেছে কে? 10 বছর খেয়ে মধু মীর জাফর এখন সাজছে সাধু। হ্যাঁ, এখানে লিখেছে শুভেন্দু অধিকারী টুক 6 crore। এই তো প্রমাণ দিচ্ছি, এই প্রমাণ তুই আমার বিরুদ্ধে দে, আমি ফাঁসি মৃত্যুবরণ করব ফাঁসিতে। তুই মৃত্যুবরণ করবি? ক্ষমতা আছে? হবে লড়াই, হবে লড়াই, কথায় কথায় তো বলো লড়াইয়ের ময়দানে দেখা হবে। এই তো লড়াইয়ের ময়দান, জনতার জনতার দরবারে দাঁড়িয়ে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি। আয়, এই জনতার দরবারে, এই মানুষের সামনে দাঁড়িয়ে এই চিঠি প্রকাশ করছি যেখানে সুদীপ্ত সেন বলেছে মানুষের 6 কোটি টাকা মেরেছে শুভেন্দু অধিকারী। আর শোন, শুধু এই না, তারপরে আবার লিখেছে, শুনুন, তারপরে কি লিখেছে, এক পাতা পরে লিখেছে, দে ইউজ টু ব্ল্যাকমেল মি, মানে আমাকে ব্ল্যাকমেল করতো, সুদীপ্ত সেনকে ব্ল্যাকমেল করতো। তারপর লিখেছে, ইভেন দ্য নাইট বিফোর আই লেফট শুভেন্দু কেম টু মাই অফিস অ্যান্ড টুক মানি, মানে আমি যেদিনকে ফেরার হয়েছিলাম
তার আগের দিন রাত্রে আমার অফিসে এসে সেখানেও পয়সা নিয়েছিল। সুদীপ্ত সেন, সুদীপ্ত সেন লিখেছে। আর আজকে পদ্মফুলের গুণগান গাওয়া হচ্ছে কেন? সিবিআই ধরবে বলে। সিদ্ধারাটা বিক্রি করে দিয়েছো, এখন সাধু সাচ্ছ। তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু সিরদাড়ার মেরুদণ্ডে। কত ক্ষমতা আছে, আয় লড়বি? আমি তোর বিরুদ্ধে প্রমাণ দিয়েছি, তুই সরাসরি যুক্ত। তুই আমার বিরুদ্ধে প্রমাণ দে সরাসরি যুক্ত, আমি ফাঁসিতে গিয়ে মঞ্চতে মৃত্যুবরণ করব। আয়, পারবি? পারবি? এ তো সবে একটা নাম বললাম, আরো বলবো, একটা বলেছি। আমার কাছে এরকম ভুড়ি ভুড়ি এসছে, আগামী দিন একটা একটা করে খুলবো। এই যারা সাধু সাজছে না, আমি বলি, আমি 2016 সালে প্রতিবাদ জানিয়েছিলাম, আপনারা দেখেছেন, কেউ খবরে কাগজে হয়তো অতটা হাইলাইট হয়নি। আমি বলেছিলাম যে যারা পার্টির ভাবমূর্তি নষ্ট করেছে তাদেরকে পিছনের সারিতে রাখা হোক। আমি বলেছিলাম আমার কথায় যদি দল চলতো, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যেগুলো বলেছিলাম, যদি মমতা বন্দ্যোপাধ্যায় বিচার করে দলের সবাইকে এগ্রি করে করাতো, তাহলে আজকে এদের জায়গা শ্রীঘরে হতো, বিজেপিতে নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদারতা, বলেছিল না বদলা নয় বদল চাই, সেই জন্য আজকে বড় বড় কথা বলছে। আমি আজকে বলে যাচ্ছি আগামী দিন ক্ষমতায় আসবে, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা হবে, ইঞ্চিতে ইঞ্চিতে। আদিম আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। তৈরি থাকো, কড়ায় গন্ডায় জবাব দেব, কত ক্ষমতা দেখব। সততার প্রতিমূর্তি সাজা হচ্ছে, হ্যাঁ, নারদায় টিভির পর্দায় লক্ষ লক্ষ টাকা তুমি ঘুষ খাচ্ছ, আর ভাইপো তোলাবাজ। আরে শোন, তোমাদের তোমাদের তো বুকের পাটা নেই নাম নিয়ে কথা বলা, আমি নাম নিয়ে বলছি। আমি বলছি দিলীপ ঘোষ গুন্ডা, যা যা করার করবে। আমি বলছি অমিত শাহ বহিরাগত, আপনাদের ক্ষমতা থাকলে যা করার করবেন। আমি বুকের পাটা রাখি, আমি মুখে নাম নিয়ে, আমি ভাব বাচ্চে কথা বলি না, আমি নাম নিয়ে বলবো, কৈলাস বিজয় বর্গীয় বহিরাগত, ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করে আমাকে জেলে ঢোকাবি। আর আজকে নাম নিয়ে বলছি, আজকে নাম নিয়ে বলছি, 50টা ক্যামেরা সংবাদ মাধ্যম রয়েছে, ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোর ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করিস, যা। সুদীপ্ত সেন 6 কোটি টাকা দিয়েছে, নারদায় টাকা খেয়েছিস তুই, আর তারপর তোলাবাজ ভাইপো, আমার বিরুদ্ধে যেদিনকে নথি হাতে থাকবে, সরাসরি যেখানে প্রমাণ করতে পারবে আমি যুক্ত, যেমন আমি আজকে এই মঞ্চে জনতার দরবারে সামনে দাঁড়িয়ে প্রমাণ করেছি, সেদিনকে বুঝবো তোমার কত ক্ষমতা। বড় বড় কথা বলে লাভ নেই, পরিবারতন্ত্র নিয়ে, আচ্ছা পরিবারতন্ত্র নিয়ে আমাকে আক্রমণ করছে। এক পরিবারে 7 জন মেম্বার, সেখানে 5 জন রাজনীতি করে, আর আমি নাকি পরিবারতন্ত্রে আমার পিসি ভাইপোর সরকার বলে না। আচ্ছা আমি এই মঞ্চ থেকে আবার একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আমি চ্যালেঞ্জ দিই, কারণ এই চ্যালেঞ্জগুলো পূরণ করার ক্ষমতা এদের নেই। আমি আগামীকাল রাজনীতি ছেড়ে দেবো, আগামীকাল, কালকে 24 ঘন্টার মধ্যে। যারা পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে, এক একটা পরিবারে 5 জন করে সদস্য, 2 এমপি, মিনিস্টার, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, কাউন্সিলর, এক একটা পরিবারে 5 জন, 7 জনের পরিবারে 5 জন পরিবারে রাজনীতি করছে। মুকুল রায় নিজে বিজেপির সহসভাপতি, আর ছেলে বিজপুরের বিধায়ক, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। কৈলাস বিজয়বর্গীয় বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, আর ছেলে আকাশ বিজয়বর্গীয় এমএলএ হয়েছে মধ্যপ্রদেশের, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার, আর ছেলে পঙ্কজ সিং ইউপিতে এমএলএ হয়েছে, বিধায়ক হয়েছে, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। শুভেন্দু অধিকারী নিজে এমএলএ মন্ত্রী ছিল, বাবা সাংসদ, ভাই সাংসদ, আর এক ভাই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, একজন কাউন্সিলর, আমাকে পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করছে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমার পরিবার থেকে মমতা ব্যানার্জি ছাড়া কেউ রাজনীতি করবেন, আমি কালকে রাজনীতি ছেড়ে দেবো। তোমাদের পরিবার থেকে 1 জন রাজনীতি করবে, ক্ষমতা আছে? তোমাদের পরিবার থেকে তোমরা সুনিশ্চিত করো 1 জন রাজনীতি করবে, এটা তো নিয়ম হওয়া উচিত। আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো, আমি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি সংসদে বিল আনুন, দরকার হলে প্রাইভেট মেম্বার্স বিল করে করান, আমি ভোট দেবো, প্রথম ভোটটা আমি দেবো যে একটা পরিবার থেকে 1 জন কাজ করবে, সে সাংসদ হোক, পঞ্চায়েত হোক,
পলিটিক্যাল লোক একটা পরিবারের একজন থাকবে, আমি সেই বিলে প্রথম ভোট দেবো, নিয়ে আমি সংসদে ইস্তফা দেবো, বিল আনতে পারবেন? আর যারা বলছে তারা মানুষের সামনে বলতে পারবে যে আমাদের পরিবার থেকে একজন রাজনীতি করবে আর কেউ করবে না? কে করবে? নিজে বসে সর্বসম্মতিক্রমে ঠিক কর। আমি তো বলছি আমার পরিবার থেকে মমতা ব্যানার্জি ছাড়া কেউ রাজনীতি করবে না, আমি কালকে ইস্তফা দেবো। কিন্তু তোমাদের বলতে হবে তোমাদের পরিবার থেকে কে রাজনীতি করবে আর করবে না। প্রস্তুত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে? ক্ষমতা আছে, বুকের পাটা রয়েছে, মানুষ বোকা নয়। আর এখানে এই যে সুভাষিসদা বলছিল 3 বছর পর একজনের ঘুম ভেঙেছে, সে 2টো সভা করেছে, ডায়মন্ড হারবারে মিটিং করে বলেছে অভিষেক ব্যানার্জিকে আমি জিতিয়েছি, সে মাঠে নেমেছিল বলে আমি 70,000 জিতেছিলাম, আর বাড়িতে ঘুমিয়েছিল বলে 3.5 লাখে জিতেছি, সে নাকি আমাকে জিতিয়েছে। 3 বছর পর, 3 বছর ঘুমাচ্ছিল, 3 বছর পর তার ঘুম ভেঙেছে, বলছে আপনাদের কাছে ক্ষমা চাইছি আমি অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছি বলে। আপনি মাঠে যত নামবেন অভিষেক ব্যানার্জির মঙ্গল, আপনাকে মানুষ যত দেখবে তৃণমূল কংগ্রেসের তত ভোট বাড়বে। এরা মাঠে নামুক, এমন নেতা ভালো যত ঘুমায়, এরা ক্ষমা চাক মানুষের কাছে 3 বছর পরে। কেননা কি জানেন তো, একেও তো আবার নারদায় টাকা নিচ্ছে, তাওয়াল মুড়ি, তাওয়াল মুড়ি দিয়ে টাকা নিচ্ছিল, এক হাতে সিগারেট আর এক হাতে তাওয়াল। আবার তাওয়াল মুড়ি নিয়ে কি বলছে, অভিষেক ব্যানার্জির সাথে পরে দেখা করিয়ে দেবো। আরে আমার তো মানহানি মামলা করা উচিত তোমার এগেনস্টে, তুমি তো আমার নাম করে টাকা নিয়েছো, তোমার লজ্জা করে না? তুমি আবার মানুষের কাছে গিয়ে বলছো অভিষেক ব্যানার্জিকে জিতিয়েছি, তুমি নিজে কোথায় দাঁড়াবে? 31টা বিধানসভার মধ্যে ঠিক করে নাও, হারানোর দায়িত্ব আমার। ওপেন চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছে। আর আমি আপনাদের বলবো, আমার মা বোনেরা, আজকে আমি ধন্যবাদ জানাই এত বিপুল সংখ্যায় আমার মা বোনেরা এই সভায় এসে উপস্থিত হয়েছে, আমি আপনাদের ধন্যবাদ জানাই, আমার ভাইয়েরা যারা এসছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এই জেলায় 31-এ 31 করতে হবে, একটা সিট মাথায় রাখবেন যেন সিপিএম বিজেপি কংগ্রেসের কাছে না যায়। 31-এ 31টাই মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিয়ে আপনাদের মামাটি মানুষ সরকার আগামী দিনে যাতে তৃতীয়বার মমতা ব্যানার্জিকে সামনে রেখে প্রতিষ্ঠা হয় সেটা আপনারা সুনিশ্চিত করবেন। আমি সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকুন, আর বিজেপির চক্করে, বিজেপির ভাঁওতা যাতে মানুষকে ধরিয়ে দিতে পারি আপনারা সে কাজটা সচেষ্টভাবে করুন। এরা মানুষকে বলে না ওই জয় শ্রীরামের বাইরে আর বেরোয় না, এদের বুকে হচ্ছে সাবারকার আর নাথুরাম, আর আমাদের বুকে সুভাষচন্দ্র আর ক্ষুদিরাম, এটাই হচ্ছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য। তাই আমি আবার বলি যে আগামী দিন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, পদ নয় পতাকা, নেত্রীর নাম মমতা, বলছে বাংলার জনতা 21শে নবান্নে আবার মমতা। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের সভার এখানেই আমি সমাপ্তি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর আপনাদের সকলের শুভ হোক, ভালো হোক, আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।